ডেঙ্গিতে ফের হাওড়ায় ন বছরের ছাত্রের মৃত্যু মুকুন্দপুর আমৃতে মৃত্যু হাওড়ার তিলপুকুরের বালকের জ্বর নিয়ে গতকাল রাত 8:30টায় হাসপাতালে ভর্তি হয় সে ইমার্জেন্সিতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ভোর 3:30টায় মৃত্যু হয় তার ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে নিঃসন্দেহে ঝিলম যেরকম পরিস্থিতি উদ্বেগজনক এই ডেঙ্গির পরিস্থিতি কার্যত আতঙ্কের দিকে যাচ্ছে গতকালই আমরা খবর পেয়েছিলাম 24 খণ্ডে 3 জনের মৃত্যু আজকে একটা 9 বছরের ছাত্রের মৃত্যু হয়ে গেল ঝিলম একদমই যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে যেমন তুমি বলছিলে গতকাল রাতে তাকে নিয়ে আসা হয় 8:30 নাগাদ হাসপাতালের ইমার্জেন্সিতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তাকে রিসার্চিডেট করে আইসিইউতে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা সব রকমের চেষ্টা করেন ভোরবেলায় তার মৃত্যু হয় চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তার এই জ্বর এই ফিভার গত 10 দিন ধরে ছিল ডেঙ্গি পজিটিভ রিপোর্ট ছিল বাড়িতেই ম্যানেজমেন্টের চেষ্টা চালাচ্ছিলেন এই পরিবারের সদস্যরা তবে পরিস্থিতি সংকটজনক হওয়ার পরই তাদেরকে এই হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা বারবার এটাই বলছেন যে এইবার যে ডেঙ্গি সংক্রমণ হচ্ছে তাতে বহু ক্ষেত্রে এমন পেশেন্ট তাদের কাছে আসছেন যে ক্ষেত্রে তাদের কিছু করার থাকছে না টার্ন অ্যারাউন্ড টাইমই থাকছে না এই যে 9 বছরের যে বালক যার মৃত্যু হয়েছে তার ক্ষেত্রে চিকিৎসকরা বলছে তার সিভিয়ার ডেঙ্গু ছিল এবং তার ডেথ সার্টিফিকেটে যেটা লেখা হয়েছে যে রিফ্র্যাক্টরি শক কজড বাই সিভিয়ার ডেঙ্গি এবং চিকিৎসকরা বারবার বলছেন যে এই রকম পরিস্থিতি হওয়ার আগেই তাদেরকে হাসপাতালে নিয়ে আসতে হবে এবং স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে এরকম একটি পরিকল্পনা নিচ্ছেন যে বিভিন্ন চিকিৎসককে ছোট ছোট নার্সিং হোমের চিকিৎসক এবং জেনারেল প্র্যাকটিশনারদের জানানো হবে যে কিভাবে তারা বুঝবেন যে একটু সংকটজনক হলে হাসপাতালে রোগীকে পাঠাতে হবে এবং যাতে এই ধরনের পরিস্থিতি এড়ানো যায় তার জন্য স্বাস্থ্য দপ্তরও উদ্যোগ নিচ্ছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে ধন্যবাদ ছিলাম ডেঙ্গিতে ফের হাওড়ায় 9 বছরের ছাত্রের মৃত্যু মুকুন্দপুর আমৃতে মৃত্যু হাওড়ার তিলপুকুরের বালকের জ্বর নিয়ে গতকাল রাত 8:30টায় হাসপাতালে ভর্তি হয় সে ইমার্জেন্সিতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ভোর 3:30টায় মৃত্যু হয় তার